তো বন্ধুরা, শেরু এক জায়গায় জল খাচ্ছিল। সেখানে একটি মানুষ এসে তার গাড়িতে করে এবং বন্দুক দিয়ে প্রথমে শেরুকে মারে এবং তারপর শেরুকে গাড়িতে করে ধরে বেঁধে নিয়ে চলে যায়। শেরুর ছেলে দেখে তার বাবাকে কোথাও কেউ একটা ধরে নিয়ে যাচ্ছে, তাই সে অ্যাডামের কাছে গিয়ে হেল্প চায়। সে অ্যাডামকে গিয়ে বলে, অ্যাডাম অ্যাডাম, আমার বাবাকে কেউ ধরে নিয়ে গেছে, তুমি প্লিজ আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। তার আগে, তোমাদের মধ্যে 98% লোক সাবস্ক্রাইবই করে না, তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে একটি লাইক করে দিও, তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক দরকার। এই শয়তান মানুষগুলো শেরুকে এখানে নিয়ে আসে এই রেল লাইনের উপরে এবং তার চারিপাশে আগুন ধরিয়ে দেয়। তখনই শেরুর ছেলে এবং অ্যাডাম সেখানে পৌঁছে যায় এবং অ্যাডাম এদের বোঝাতে থাকে শেরুর ছেলে শেরুকে ছাড়া কষ্টের মধ্যে থাকবে। এরা সেটা না বুঝতে পেরে অ্যাডামকেই হুমকি দিতে থাকে। অ্যাডাম তখন বলে, তোমরা লাঠির ভূত, তোমরা কথাই শুনবে না। সে নিজের বন্দুক বের করে এবং সবকটাকে দেখে গুনে গুনে মারে এবং তারপর শেরু শেরুর ছেলেকে বাঁচিয়ে নেয়।